আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাই নাবিহা মুভি এক্সপ্লেইন ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলে আমরা নিত্য নতুন মুভির বাংলা এক্সপ্লেনেশন আপনাদের সামনে নিয়ে আসি। তার এই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি 2017 সালে মুক্তিপ্রাপ্ত ফ্যামিলি স্পোর্টস কমেডি ক্যাটাগরিতে তৈরি কার থ্রি এর স্টোরি লাইন, যার IMDb রেটিং যথাক্রমে 6.7/10 এবং গুগল ইউজার্সে যার লাইক পার্সেন্টেজ 85%। ইতোমধ্যে আমরা আমাদের চ্যানেলে কার টু এর বাংলা এক্সপ্লেনেশন আপলোড করে দিয়েছি। আপনারা যারা এর আগে কার টু এর বাংলা এক্সপ্লেনেশন দেখেননি তারা অবশ্যই এই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতে আমরা ম্যাকুইনকে তার ট্রেনার ডগের সাথে কথা বলতে দেখতে পাই। এখানে আপনাদের জানিয়ে রাখা ভালো, ডগ অনেক আগেই মারা গিয়েছে। আসলে ম্যাকুইন এখানে তার কল্পনা শক্তি দিয়ে ডগের সাথে কথা বলছে। ম্যাকুইন এখানে প্রস্তুত হচ্ছিল তার পরবর্তী রেসের জন্য। এরপর আমরা ম্যাকুইনকে তার বন্ধু বব ও ক্যালিকে দেখতে পাই। তারাও ম্যাকুইনের মতো দারুণ রেসার ছিল। রেস শুরু হয় এই রেসে ম্যাকুইন তার বন্ধু ক্যালিকে হারিয়ে দেয়। তারপর ক্যালি ম্যাকুইনের ইন্টারভিউয়ের সময় তার সাথে মজা করে। পরদিন ম্যাচে ম্যাকুইনকে হারিয়ে ক্যালি জিতে যায়। এরপর ক্যালির ইন্টারভিউয়ে ম্যাকুইন তার আগের দিনের মজার বদলা নেয়। এখানে আমরা একটি বিষয় বুঝতে পারি যে ম্যাকুইন ও ক্যালি যতই একে অপরের প্রতিদ্বন্দ্বী হোক না কেন, তারা বাস্তবিক খুবই ভালো বন্ধু এবং তারা একে অপরকে ভালোবাসে, সম্মান করে। কিন্তু পরদিন রেসে ঘটে যায় কিছু অবিশ্বাস্য ঘটনা। সেখানে একটি কার, যার নাম স্টম, সে অনায়াসে ম্যাকুইন ও ক্যালিকে হারিয়ে দেয়, যা দেখে সবাই হতবাক হয়ে যায়। ম্যাকুইনকে হারানোর পর স্টম অনেক জনপ্রিয় হয়ে ওঠে। একজন গাড়ি বিশেষজ্ঞ জানায় যে স্টমের জেতার কারণ হচ্ছে তার অ্যাক্রোডাইনামিক ডিজাইন, যা অন্যান্য গাড়িতে নেই। পরের দিন রেসে আমরা দেখতে পারি সকল কোম্পানি তাদের নতুন রিফ্রেশ, নতুন ডিজাইনের নিয়ে এসেছে। ওই রেসে ম্যাকুইন অনেক জোর দেয় জেতার জন্য, কিন্তু অতিরিক্ত পরিমাণে জোর দেওয়ায় তার গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়। সবাই মনে করে ম্যাকুইনের ক্যারিয়ার হয়তো এখানেই শেষ। এরপর আমাদের দেখানো হয় 4 মাস পরের দৃশ্য, যেখানে আমরা একটি সুস্থ সবল ম্যাকুইনকে দেখতে পারি। সে এখন সুস্থ হয়ে গিয়েছে এবং তার চোখের সামনে তার ট্রেনার ডগ এর কথা মনে করছে, যে কিভাবে একটি অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে গিয়েছিল। এরপর সে রস্টি ট্রাস্টিকে কল করে। সে বলে আমাদের ট্রেনিংয়ে কিছু নতুনত্ব আনতে হবে। তখন তারা ম্যাকুইনকে জানায় সেখানে আসতে তারা ম্যাকুইনের জন্য অনেক কিছু তৈরি করে রেখেছে। ম্যাকুইন তখন তার টিমের সাথে রাস্টি যায়। সেখানে অনেক মিডিয়ার লোকও ছিল। তারা ম্যাকুইনের যে জিজ্ঞাসা করে সে কখন অবসর নিচ্ছে, কিন্তু ম্যাকুইন তাদের কোনো কথার উত্তর না দিয়ে ভেতরে চলে যায়। সেখানে ট্রাস্টি ম্যাকুইনকে বলে যে তারা এখন বুড়ো হয়ে গিয়েছে, তারা এখন আর এই কোম্পানি চালানোর সামর্থ্য রাখে না, তাই তারা এটা একজনকে বিক্রি করে দিয়েছে আর সেই এখন থেকে ম্যাকুইনের ট্রেনিংয়ের দায়িত্ব নেবে এবং ম্যাকুইন চাইলে এখানকার ট্রেনিং গ্রাউন্ডেও ট্রেনিং করতে পারবে। এখানে আমরা ম্যাকুইনকে একটু ইমোশনাল হয়ে যেতে দেখি। এরপর আমরা ম্যাকুইনকে স্ট্রোলিংয়ের সাথে দেখি, যে কিনা এখন এই কোম্পানির মালিক ছিল। সে ম্যাকুইনকে সকল ট্রেনিং সেন্টার ঘুরে দেখাতে থাকে। এরপর সে ম্যাকুইনকে একটি স্যুট পরিয়ে দেয়, যাতে ম্যাকুইনের হেলথ এবং ওয়েলথ পরিমাপ করা যাবে। এরপর স্ট্রোলিং ম্যাকুইনকে তাদের ট্রেনিং গ্রাউন্ড দেখায়। সেখানে সিমুলেটর দেখে ম্যাকুইন অনেক অবাক হয়ে যায়। আর এখানে দেখতে পারি ম্যাকুইনের নতুন ট্রেন কুইজকে। সে একজন লেডি ছিল। কুইজ একজন ভালো ট্রেন ধরে পাশাপাশি একজন মোটিভেশনাল স্পিকারও ছিল। কুইজ ম্যাকুইনের ট্রেনিং শুরু করে। ম্যাকুইন সিমুলেটর ট্রেনিং করতে চাচ্ছিল, কিন্তু তাকে তার জন্য পারমিশন দেওয়া হচ্ছিল না। আগে সুযোগ বুঝে ম্যাকুইন সিমুলেটর উঠে পড়ে এবং কুইজকে বলে সিমুলেটর সুইচ অন করতে, আর যদি সে এমনটা না করে তাহলে সে স্ট্রোলিংয়ের কাছে তার নামে নালিশ করবে। তাই কুইজ বাধ্য হয়ে সিমুলেটর সুইচ অন করে,
কিন্তু এর আগে কখনোই সিমুলেটর অভিজ্ঞতা না থাকায় ম্যাকুইন একটি বড় দুর্ঘটনা ঘটায়, যার ফলে স্ট্রেলিং এর অনেক বড় একটা ক্ষতি হয়, যার কারণে সে কোয়েসকে কথা শোনাতে থাকে। এবার ম্যাকুইন সেখানে আসে স্ট্রেলিং কাকে বলে রেস থেকে অবসর নিয়ে তার জন্য খেলনা বিক্রি করতে। কিন্তু ম্যাকুইন সেখানে তার কাছে একটি সুযোগ চায়। স্ট্রেলিং বলে যদি সে পরবর্তী ফোন দা টুর্নামেন্টকে জিতেছে তাহলে সে পরবর্তীতে তাকে দিয়ে রেস করাবে, নয়তো তাকে তার জন্য খেলনা বিক্রি করতে হবে। ম্যাকুইন তার কথায় রাজি হয়ে যায় এবং স্ট্রেলিংকে জানায় যে সে খোলা মাঠে প্র্যাকটিস করবে। এবার ম্যাকুইন তার টিম ও কুইজকে নিয়ে একটি বিচে যায়, প্র্যাকটিস করা শুরু করে। সেখানে তার প্রথম দিন চলে যায় শুধু কুইজকে মাটিতে রেস করা শেখাতে। এরপর সে মেইন রেসিং ট্র্যাকে যায়, সেখানে গিয়ে সে দেখতে পারে পাশে একটি রেস কম্পিটিশন হচ্ছে, তাই সে তার চেহারা বদলে সেখানে রেস করতে যায়। কিন্তু সে সেখানে যে দেখতে পারে সেটা আসলে কোনো রেস প্রতিযোগিতা ছিল না, সেখানে গাড়িদের মধ্যে একটা যুদ্ধ টাইপের কিছু একটা হচ্ছিল, যা দেখে ম্যাকুইন ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু সেখানকার অর্গানাইজার তাদেরকে সেখান থেকে যেতে দেয় না, তাই তারা বাধ্য হয়ে সেই প্রতিযোগিতায় অংশ নেয়। কিন্তু আশ্চর্যভাবে সেখানে কুইজ জিতে যায়। আর যখন সে ম্যাকুইনের সাথে আসছিল তখন সে তাকে জানায় এটাই তার জীবনের প্রথম কোনো রেসে জেতা পুরস্কার। তখন ম্যাকুইন অনেক রেগে যায়, কারণ তার দুটো দিন একেবারে কিছু না করেই কেটে গিয়েছিল, আর সে তার পুরো রাগ কুইজের উপরে দেখায়। ম্যাকুইনের সব কথা শুনে কুইজ সেখান থেকে চলে যায়। রাতে ম্যাকুইন যখন খবর দেখছিল তখন সব জায়গায় শুধু ম্যাকুইনের অবসরের কথাই আসছিল। তার মন হালকা করার জন্য তার বন্ধু মেটারের কাছে কল করে। মেটার তখন তাকে স্মোকির কথা বলে। স্মোকি ছিল ডকের ট্রেনার। তখন ম্যাকুইন সিদ্ধান্ত নেয় সে স্মোকির কাছে ট্রেনিং নেবে, তাই সে তার টিম ও কুইজকে নিয়ে স্মোকির এখানে চলে আসে। সেখানে স্মোকি তাকে একটি ক্লাবে নিয়ে যায়, যেখানে ম্যাকুইন দেখতে পারে ডকের সময় এর সকল লেজেন্ডদেরকে, যা দেখে সে খুবই অবাক হয়ে যায়। তারা সবাই তাকে বলে যে ডক কেন তাদের সময়ের শ্রেষ্ঠ রেসার ছিল। তারা জানায় ডককে হারাতে একজন ফ্রেশার সেই সময় আবির্ভাব নেই। সে ডককে হারানোর জন্য তাকে দেয়ালের কাছে ধাক্কা দিচ্ছিল, কিন্তু ডক তখন সে দেয়াল স্পর্শ না করে তার উপর দিয়ে এপাশে এসে রেস জিতে যায়। এই সকল কথা শুনে ম্যাকুইন স্মোকিকে তাকে ট্রেনিং করাতে বলে, আর স্মোকি এতে রাজি হয়ে যায়। এরপর তাদের ট্রেনিং শুরু হয়। স্মোকি ম্যাকুইনকে বলে কুইজকে স্টম মনে করতে এবং সে কুইজকে ম্যাকুইনের সামনে এর সামনে দিয়ে রেস করতে বলে। এভাবে তাদের ট্রেনিং অনেকদিন চলতে থাকে, কিন্তু ম্যাকুইন কোনো দিনই কুইজকে হারাতে পারে না। ট্রেনিংয়ের শেষে ম্যাকুইন ও তার টিম ফ্লোরিডা চলে আসে। সেখানে তাদের রেস শুরু হয়। সেখানে ম্যাকুইনকে সবার শেষ পজিশন দেওয়া হয়, কারণ ট্রেনিংয়ের জন্য সে অনেকগুলো অ্যাবান্ডেন্ট করে দিয়েছিল। ম্যাকুইন যখন রেস করছিল তখন সে তার মাইক্রোফোনে শুনতে পারে যে স্ট্রেলিং কুইজকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ম্যাকুইন তার টিমের সাহায্যে কুইজকে সেখানে নিয়ে আসে এবং তাকে রেসের জন্য প্রস্তুত করে। এরপর কুইজ সেই প্রতিযোগিতায় অংশ নেয়। সেখানে ম্যাকুইন তাকে অনুপ্রেরণা দিচ্ছিল। ম্যাকুইনের অনুপ্রেরণায় কুইজ স্টম এর কাছে চলে আসে, কিন্তু স্টম তাকে ছোট করায় সে আবার মন খারাপ করে এবং পিছে পড়ে যায়। তখন ম্যাকুইন বলে যে স্টম তাকে ভয় পাচ্ছে, তাই সে এমনটা করছে। এবার কুইজ পুরো উদ্যমে রেস করে। শেষ মুহূর্তে স্টম কুইজকে দেয়ালের সাথে ধাক্কা দিতে থাকে, কিন্তু তখন সে ডকের মতো করে দেয়ালের এপাশে রেস জিতে নেয়। তার রেস জেতা দেখে স্ট্রলিং তাকে তার কোম্পানির জন্য পার্মানেন্ট রেসার হিসেবে নিতে চাইলে সে মানা করে দেয় এবং অন্য এক কোম্পানির সাথে ডিল করে নেয়। স্ট্রলিং তখন ম্যাকুইনকে বলে কাল অফিসে এসে তার জন্য ফটোশ্যুট করতে, কিন্তু তখনই বড় স্ক্রিনে দেখা যায় কুইজের সাথে ম্যাকুইনের নাম ঘোষণা করা হয়েছে বিজয়ী হিসেবে, কারণ রেসের শুরুতে ও শেষে যারা রেস করে তারাই বিজয়ী হয়। এরপর আমাদের দেখানো হয় কয়েক মাস পরের দৃশ্য, যেখানে ম্যাকুইনকে দেখা যায় ডকের রূপে, আর এরই মধ্যে কুইজের কোম্পানি স্ট্রলিংয়ের কোম্পানি কিনে নিয়েছে, আর এখন তারা ম্যাকুইন ও কুইজ দুইজনেরই স্পন্সর। এরপর আমরা দেখি ম্যাকুইন কুইজকে একটি রেস প্রতিযোগিতায় আহ্বান জানায় এবং এর সাথে শেষ হয় কার থ্রি এর স্টোরি লাইন।
আশা করি আজকের ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।